আবারও বড়পর্দায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়কে একসাথে। অরিন্দম ভট্টাচার্যের আগামী ছবি শিবপুর মুখ্য চরিত্রে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়। এছাড়াও খরাস মুখোপাধ্যায়, মমতা শঙ্কর, রজতাভ দত্ত ও আরও নামজাদা কলাকুশলীদের দেখা যাবে এই ছবিতে। কিছু মাস আগেই ছবির পোস্টার দেখা যায়। ছবিটি মূলত থ্রিলার ধর্মী। ছবিতে দেখা যাবে কলকাতার এক মহিলা সাংবাদিকের কাছে উঠে আসে কিছু তথ্য। আটের দশকে সেই সময়ে দাঁড়িয়ে গৃহস্থ বাড়ির এক বধূ কীভাবে শিবপুরের একজন মহিলা মাফিয়া গ্যাং লিডার হয়ে ওঠেন তা তিনি জানতে পারেন। তাই সেই মহিলার এই রকম হয়ে ওঠার পিছনে কি কারণ সেটা জানার জন্য সাংবাদিকটি কৌতূহলী হয়ে ওঠেন। একটা সময় শিবপুরে তার কুখ্যাতি থাকলেও 90 দশকের দিকে হঠাৎই তিনি হারিয়ে যান। পরিস্থিতি সামাল দিতে সরকারের পক্ষ থেকে তাকে খোঁজার নির্দেশ দেয়া হয়। দায়িত্ব দেয়া হয় আইপিএস অফিসার সুলতান আহমেদকে। সরকারের তরফ থেকে নির্দেশ দেয়া হয় যে কোনো উপায়ে মাফিয়া গ্যাং লিডারকে ধরতে হবে, কিন্তু তার আর খোঁজ পাওয়া যায়নি। হঠাৎ তার হারিয়ে যাওয়ার কারণ কি, নাকি এটা রাজনৈতিক দলের ষড়যন্ত্র, এই নিয়েই মূলত ছবিটি। দর্শক মহলে সিনেমাটি কতটা সাড়া ফেলতে পারবে সেটাই দেখার পালা।